16 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানা অভিযোগে হয়রানি করেছে দেশের সর্বোচ্চ ক্ষমতা কাঠামো। এমনকি তাকে পদ্মার পানিতে ডোবানোর ইচ্ছাও জানিয়েছিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে মানি লন্ডারিং আইনের মামলার অভিজ্ঞতাকে ডক্টর ইউনূস বলেন অভিশপ্ত জীবনের অংশ। সেই ইউনূসই হচ্ছেন শিক্ষার্থীদের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ নিয়ে আলোচনা করতে মহাখালী ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, সংসদ বিলুপ্ত হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতি চলছে, কেমন হতে পারে এই অন্তর্বর্তী সরকার? ধন্যবাদ। আমরা তো প্রথমেই এখন জানলাম যে সংসদ বিলুপ্ত হয়ে গেছে, তার মানে কোনো সংসদ নেই, কোনো সরকার এখন নেই, একমাত্র রাষ্ট্রপতি আছেন, যিনি নির্বাচিত রাষ্ট্রপতি। এখন যেটা শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস তাকে প্রধান করে একটা কি বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ডক্টর ইউনূস, যতটুকু আমরা জানতে পেরেছি, ডক্টর ইউনূস একটা পছন্দনীয় একজন ব্যক্তিত্ব, আন্দোলনকারী, কোটা আন্দোলনকারী ছাত্রদের কাছে। তো কাজে তিনি, যতটুকু আমরা শুনেছি, যে তিনি এই পদটা অ্যাকসেপ্টও করেছেন। এখন বাকি কারা এই সদস্য পদে থাকবেন, কখন থাকবেন, কখন হবে, সেটা এখনও নিশ্চিত নয়। তো সেই নামগুলোও আপনার এখন পর্যন্ত সেভাবে অফিসিয়ালি পাওয়া যায়নি। তো আমি যেটা আশা করি সেটা এক ধরনের এক্সপেরিয়েন্স, মানে অভিজ্ঞতা, বিভিন্ন সামাজিক অঙ্গনের যাদের ধরুন অবদান রয়েছে এবং বিশেষ বিশেষ কিছু গুণাবলী রয়েছে, এই ধরনের মিক্সড হয়তো হতে পারে। সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ থেকে নেওয়া যেতে পারে, তাদের যাদের দেশব্যাপী পরিচিতি আছে, এই পরিচিতি আছে বলে যাতে কাজ করতে সহজে কাজ করা যায়, মানুষের সাথে পরিচিতি থাকাতে জনগণের একটা আস্থার জায়গা হবে বলে আমি মনে করি। কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। এটা হওয়া অত্যন্ত দরকার, যত তাড়াতাড়ি সম্ভব, কেননা যে পরিস্থিতি এখন বাইরে আছে, বিশেষ করে উৎকণ্ঠা হচ্ছে যে কয়েক জায়গায় মাইনরিটির উপরে হামলা হয়েছে, সেগুলোকে যত তাড়াতাড়ি ট্যাকল করা যায় সেজন্য একটি সরকারের প্রয়োজন। আপনারই কথার সূত্র ধরে আসলে একটু বলতে চাই, দেশের বিভিন্ন স্থানে কিন্তু হামলা, লুটপাটের খবর পাওয়া যাচ্ছে, পুলিশ বাহিনীও প্রায় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করা সম্ভব? দেখুন, এটা একটা আপনাকে বুঝতে হবে যে কি ধরনের একটা উত্থান হয়েছে। সেই উত্থান কিন্তু কোনো কোনো মানে এমন কোনো এটা মার্শাল্য নয় যে আসলো মার্শাল্য হয়ে গেল, সব কিছু রয়ে গেছে। এই উত্থানটা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডও আপনি জানেন যে কী ধরনের হত্যাযজ্ঞ হয়েছে। আমাদের আনফর্চুনেটলি আমাদের পুলিশ বাহিনী, আমাদের অন্যান্য বাহিনী এর মধ্যে ইনভলভ হয়ে গেছে। মানুষের ভিতরে যে ক্ষোভ, আপনি চিন্তা করেন যে 400-500 যদি মানুষ মারা গিয়ে থাকে, বিশেষ করে ছাত্র, শিশু এবং অন্যান্য সাধারণ মানুষ, তার মধ্যে শুধু এটা যে মারা গেছে তা নয়, আপনার কতজনের দৃষ্টিশক্তি হারিয়েছে। এরা তো জীবনে আর দৃষ্টিশক্তি পাবে না। এরা যদি ছাত্র হয়, তাদের লেখাপড়ার বোর্ড চেঞ্জ করতে হবে। এই যে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় আমরা এই কয়েকদিনে দেখেছি, এটা অবিশ্বাস্য, এটা একদম অবিশ্বাস্য। একটা দেশে এই ধরনের অবিশ্বাস্য কাণ্ড কারবার আমার মনে হয় 21st সেঞ্চুরিতে আমরা দেখিনি। আর বাকি যেটা আছে, যেহেতু পুলিশকে মানুষ এখন, বেশিরভাগ পুলিশ, আমি সব বলবো না, যারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ ছিল, ডেফিনেটলি তাদের বিরুদ্ধে মানুষের বিশাল একটা ক্ষোভ। সেই ক্ষোভের কারণে আমরা দেখছি খুব আনটুয়ার্ড কতগুলো ইনসিডেন্টস হয়ে যাচ্ছে পুলিশের সাথে। সেটা ঠিক নয়, হওয়া উচিত নয়, কিন্তু মানুষের ইমোশন হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা দেখছি যে পুলিশ সেরকম সক্রিয় নেই, কিন্তু সরকার হলে পুলিশকে আশ্বাস দিতে হবে যে তারা তাদের কাজ চালিয়ে যেতে পারবে। সব পুলিশে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে জড়িত নয়। এই কারণে আমরা যেটা দেখছি যে নর্মাল পুলিশিং, নর্মাল আইন শৃঙ্খলা রক্ষা করা যেটা, সেটা দেখা যাচ্ছে না। জি জনাব এম শাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।